একটি দেশকে এগিয়ে নিতে, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। রোববার দুপুরে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া কমিউনিটি ক্লিনিক ও অ্যাকশন এইড এলআরপি 51 এর আয়োজনে কিশোরীদের নেতৃত্বে গবেষণার ফলাফল অবহিতকরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হানানের রিপোর্ট, জানাচ্ছেন রহনুমা সারা। একটি দেশকে এগিয়ে নিতে, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। আদর্শ জাতি গড়তে হলে শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সমাজে যদি ঠিক করতে হয় ওষুধ একটাই, সেটা হচ্ছে শিক্ষা। আর কোনো ওষুধ নাই, আছে না? যার মধ্যে শিক্ষা আছে তার মধ্যে কাজ করার কি থাকবে? না হলে কি হবে? মাদক বেচা হবে, সন্ত্রাস হবে, সবকিছু হবে। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় চনপাড়া কমিউনিটি ক্লিনিক ও অ্যাকশন এইড এলআরপি 51 এর আয়োজনে কিশোরীদের নেতৃত্বে গবেষণার ফলাফল অবহিতকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সন্তানদের সুশিক্ষা শিক্ষিত করতে মায়েদের ভূমিকার কথা উল্লেখ করে গাজী গোলাম মর্তুজা বলেন, শিক্ষিত সন্তানরাই পারে এই সমাজ ও জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে। একটা সচেতন মা না হতে পারি, তার একটা সুসন্তান কিন্তু পৃথিবীতে উপহার দিতে পারবো না, এটা বাস্তব কথা। এবং আমরা, আপনারা যারা মা আছেন, আপনারা সমাজের যারা মা আছেন, আপনারা সন্তানের সাথে কথা বলুন। আমরা মনে করি যে আমরা সন্তানের অভিভাবক, সন্তান তোদের বলার কি আছে, আমি যা বলবো তাই করবি। সন্তান কিন্তু দূরে সরে গেল। সন্তানকে বলবেন যে আমি তোমার বন্ধু, তোমার মনের যা কথা আছে সে কথা আমাকে বল, আমি শুনবো। তাহলে কিন্তু সে কিন্তু ফেসবুকে কথা বলবে না, আপনার সাথে কথা বলবে। অনুষ্ঠানে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহেদ আলী, ইউনিয়ন পরিষদ সদস্য বজলুর রহমান, সেলিনা আক্তার রিতা, মোয়াজ্জেম হোসেন ও ওমর ফারুক ভুইয়া, চনপাড়া কমিউনিটি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাক্তার নুসরাত কাদির সহ অনেকে উপস্থিত ছিলেন। রাহনুমা সারা, জিটিভি নিউজ।